হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আবার আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম। তো তিনজনে মিলে কোথায় বেরোচ্ছি তোমাদেরকে তো বলা হয়নি, দেখতেই পাচ্ছ যে আমার হাজবেন্ড চলে এসেছে, আমার হাজবেন্ড আর আমার ছেলে আর আমি তিনজনে মিলে যাব হচ্ছে দিদার বাড়ি। দিদা চলে এসেছে ব্যাঙ্গালোর থেকে, দিদার সাথে দেখা করতে যাব। আর তারপরে হচ্ছে আমার মাও হচ্ছে আবার ব্যাঙ্গালোরে চলে যাবে কালকে, সেই জন্য একবারে দুজনের সাথে দেখা হয়ে যাবে, সেই জন্য গেলাম সন্ধেবেলা। তো এখানে ভাইও আছে, ওই ঘর থেকে এলো, আমরা পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার দিদার কোলে হচ্ছে দেবাংশু বসে রয়েছে, দিদা গল্প করছে ওর সাথে, কিন্তু ও মানে অবাক হয়ে গেছে যে মানে একটু অচেনা অচেনা লাগছে। আর তারপরে আমার মাও চলে এসেছে, এখানে আমরা সবাই মিলে সিঙ্গারা চা বিস্কুট খাওয়া হলো। আর এখানে হচ্ছে দিদা ব্যাঙ্গালোর থেকে একটা ড্র্যাগন ফ্রুট এনেছে, ড্র্যাগন ফ্রুটটা ফার্স্ট টাইম আমি দেখবো কেমন খেতে, টেস্ট করে কোনো দিন খাইনি আর দেখিও নি, এই ফার্স্ট টাইম। তো দিদা এনেছে, আর ওদিকে দেবাংশু হচ্ছে বিস্কুট খাচ্ছে। আর মানে ফ্রুটটা খেলাম, অতটাও আমার ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর মা কালকে চলে যাবে, তাই সবার সাথে দেখা হয়ে গেল, দিদা এসছে তার সাথেও দেখা হয়ে গেল। আর আজকের ব্লগটা এইটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।